হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজ আমরা শিখবো এই পিরামিড কিউবটা কি করে শিখব সব থেকে সহজ পদ্ধতিতে সহজভাবেই আমি আপনাদের দেখাব। তাহলে আর দেরি নয় সরাসরি চলুন ভিডিও চলে যায় তো বন্ধুরা আজকে আমরা এই পিরামিড কিউব সম্পর্কে জানব মেলাবো খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে কি করে আপনাদেরকে এটা আমি শেখাতে পারি আমি চেষ্টা করছি তো প্রথম আমাদের কাজ হচ্ছে রুবিক্সের পরিচয় করানো রুবিক্সের পরিচয়ের ক্ষেত্রে কি পরিচয় আমরা করব দেখুন আগে পিসগুলো সম্পর্কে একটু পরিচয় করিয়ে নেব কীরকম পরিচয় দেখুন পিরামিড রুবিক্সের ক্ষেত্রে মোট তিনটি পিস থাকে কি কি এক নম্বর হচ্ছে কর্নার পিস দেখুন এই একটি এই একটি এই একটি এগুলো হচ্ছে কর্নার পিস তাহলে কর্নার পিস হয়ে গেল নেক্সট আমাদের জানতে হবে সেন্টার পিস সেন্টার পিস কোনগুলি এক দুই তিন তাহলে প্রথমে আমরা তিনটি কর্নার পেয়েছিলাম এবার আমরা তিনটি সেন্টার পিস পাচ্ছি দেখুন সেন্টার পিসের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিন্তু অন্য কোনোভাবে ধরা যাবে না কর্নারগুলো আপনি কর্নারগুলো এভাবে ধরছেন কিন্তু সেন্টার পিস ধরতে পারবেন না সেটাকে এইভাবে হাত বোলাতে হবে ওকে তাহলে এক দুই তিন সেন্টার পিস আর তিনটি আছে এস পিচ কোনগুলো এই এক দুই তিন এক দুই এক দুই তিন এবং অদ্ভুত ব্যাপারে দেখুন এস পিজের ক্ষেত্রে দুটি কালার পাবেন এদিকে একটা এদিকে একটা দেখুন এটারও তাই এই তিনটি স্পেজের ক্ষেত্রেই আপনি দুটি করে কালার পাবেন এবং কর্নারের ক্ষেত্রে যে কোনো একটি কর্নারে আপনি তিনটে কালার পাবেন এক ঘুরিয়ে দেখাচ্ছি দুই তিন কর্নারে তাহলে আপনি পাবেন তিনটি কালার ওকে এই হচ্ছে এর প্রথম পরিচয় আর কালার কটি আপনার দেখছি এক দুই তিন চার চারটি কালার আছে এইবার আমরা এই রুবিক্সের সম্পর্কে কয়েকটি এর মুভমেন্ট বা মুভ নাড়ানো চারানোটা দেখে নেব ওকে তো দেখুন এইভাবে রুইক্সটা যদি ধরি এই উপরের যে পাটটা আছে এইটুকু এটাকে আমরা আপ বলবো কিংবা টপ বলবো দেখুন এই যে এই এইগুলো এই যে যেগুলো ঘুরছে এটা হচ্ছে টপ কিংবা আপ এরপর এই যে এই দিকের যে সাইডটা আছে এটাকে আমরা বলবো রাইট ওকে ডান দিকের পাট এটা তাহলে এটা হচ্ছে উপরের পার্ট এটা ডান ডান দিকের পার্ট আর একটা হচ্ছে বা দিকের পার্ট এইটা এই রুবিক্সের ক্ষেত্রে সাধারণত এই তিনটি পার্টই নাড়ানো বেশি লাগে আর এই কর্নার পিসটাও কিন্তু এইভাবে আমরা এটাকে নাড়ি চাড়িয়ে ঠিক করতে হবে কাজের সময় ওকে তো এই হয়ে গেল আমাদের চারটি মুভ আমরা দেখলাম একটা হচ্ছে উপরেরটা আপ ডান দিকেরটা রাইট বা দিকেরটা লেফট এবং কর্নার তাহলে এবার আমরা মেলানো শুরু করব তাহলে মেলানো শুরু করতে গেলে নষ্ট করে ফেলি ওকে ভালো করে নষ্ট করতে হবে এটা হলে হবে না ওকে অনেকটাই করা হয়েছে এবার দেখুন মেলানোর ক্ষেত্রে আমাদের প্রথম কাজটি কি হবে কয়েকটি ধাপে দেব আমাদের কাজ থাকবে তার মধ্যে প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে যে কোনো একটি সারফেসের কালার মেলানো অর্থাৎ যে কোনো এই এক পাশের কালার আপনাকে মেলাতে হবে এবং সেটাকে আপনি ফিক্সড রেখে যেভাবে আমরা দুটি কিংবা তিনটি রুবিক্স মিলিয়েছিলাম সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা কালারকে ফিক্সড করেছিলাম এক্ষেত্রেও আপনাকে তাই করতে হবে তো যে কোনো একটা সার্ফেসকে আপনার ধরতে হবে এইবার সেই সার্ফেসের কালারটি কি হবে সেটি নির্ভর করবে আপনার এই কর্নারের কালার মেলানোর ক্ষেত্রে যেমন ধরুন এই সার্ফেসটা কোন কালারের হবে সেটা আমি এই তিনটি কর্নার ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে দেখতে হবে আমাদের দেখুন এখানে এই একটা নীল রয়েছে এই একটা নীল রয়েছে তাহলে এটা কি নীলের সার্ফেস দেখা যাক আর একটি কর্নার ঘুরিয়ে নো এটা না কারণ এখানে তাহলে এই তিনটি কালারের মধ্যে যে কোনো একটাই নীল থাকত কিন্তু নেই তার মানে এই সারফেসে দুটো নীল থাকলেও এটা নীলের সার্ফেস নয় তাহলে এইটা দেখা যাক একটা আছে ঘোড়াং দুটো পেলাম ইয়াস এইটা হচ্ছে নীলের সারফেস তাহলে এরকম একটা সার্ফেস আপনাকে প্রথমে চুজ করতে হবে যেটি আপনি কিভাবে চুজ করবেন এবং কিভাবে বুঝবেন এটা কার এই সারফেসটি বা এই কালারের এই দিকটা কার এই কর্নারগুলো ঘুরি ঘুরি আপনাকে দেখতে হবে যেখানে আপনি তিনটি কালারই পেয়ে যাচ্ছেন বুঝবেন এইটা তার সার্ফেস তাহলে এটা আমার প্রথম কাজ হয়ে গেল কর্নারগুলি ঘুরে ঘুরে এইবার আমার নেক্সট কাজ কি হবে নেক্সট কাজ হবে এই সার্ফেসের সেন্টার পিসগুলো মেলানো এখন সেন্টার পিস কোনগুলি রয়েছে আমি আপনাদের দেখিয়েছি এক দুই তিন যেগুলো এইভাবে ধরা যায় অন্য কোনোভাবে ধরা যায় না কর্নার এজ সেন্টার তাহলে এই সেন্টারের ক্ষেত্রে আমরা নীলের একটি পিস পেয়েছি আরও দুটি পিস কোথায় আছে দেখতে হবে ঘুরে ঘুরে দেখুন এই একটি সেন্টার দেখা যাচ্ছে তো এইটিকে এখানে আনতে হবে কী করে খুব সহজ পদ্ধতিতে এটা যদি আপনার বাঁ থাকে তাহলে এই বাঁ দিকে যেটা আমি লেফট বলেছিলাম এটাকে একবার আপনি নিচের দিকে করে দিন দেখুন এটা চলে আসলো কর্নারে কালারটা ঘুরে গেল তাহলে কর্নার কালার যতক্ষণ না আসে আপনি আবার ঘুরান ওকে তো কর্নার পেয়ে গেলেন এবং দুটো সেন্টার পেয়ে গেলেন আরও একটি সেন্টার আপনার রয়ে গেছে সেটি কোথায় আছে দেখতে খুঁজে পাশেই নেই এইখানে রয়েছে এইখানে ওকে তো আপনি এইটা মিলাচ্ছেন রয়েছে উল্টো দিকে তো উল্টো দিকে থাকলে এটা কি আপনার লেফট ঘুরোলে আসবে দেখুন তো সরি লেফট ঘুরোলে আসবে না তাহলে রাইটটাকে যদি আমি যেহেতু নিচে আছি একবার উপরে তুলে দিই তাহলে কি আসবে ইয়াস এসছে ওকে তাহলে তিনটে সেন্টার আমার মিলে গেলো কর্নারটা নষ্ট হয়ে গেলো এটাকে ঘুরিয়ে আমি আবার ঠিক করে দিলাম তো এই পর্যন্ত আমার কাজ হয়ে গেল একটি সার্ফেসের কর্নারগুলো আমি পেয়ে গেছি সেন্টার পিজও আমি মেলাতে পেরেছি তাহলে আমার নেক্সট কাজ কি হবে নেক্সট কাজ আমার পড়ে রয়েছে এজ মেলানো তিনটি এজ মেলানো আমার পড়ে আছে তো নীলের তিনটি এজ কোথায় আছে এটা আপনার মেলাতে গেলে এজ মেলাতে গেলে আপনার প্রথম কাজটি হচ্ছে এই রুবিক্সটিকে আপনি এই যে যে সার্ফেসটিকে মেলাচ্ছিলেন এটাকে আপনার হাতের তালুর উপর নিয়ে নিন ওকে কালুর উপিন বা নিচে রাখুন যাই হোক একই ব্যাপার হবে রেখে এইবার আপনাকে লক্ষ্য করতে হবে যে কোনো একটা পিস আপনি দেখুন আপনার ধরেন এইখানে কোন পিসটি আসবে দেখুন এখানে কোন পিসটি আসবে এটা হচ্ছে সবুজের সারফেস অর্থাৎ এই কালারটি আপনার হতে হবে এইদিকে সবুজ এদিকে নীল তো এইভাবে প্রত্যেকটি একই রকম হবে এই ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এক্ষেত্রে আপনার আপনি এটা নিচে তালুই রেখে উপর এই সেকেন্ড লেয়ারের অন্য কোথাও দেখতে হবে যে কোনো এই ধরনের পিস আছে কি না যেটা এরকম কোনো একটি জায়গায় সেট হবে তো এখানে এই একটি দেখছি আমি এটি হচ্ছে হলুদ এবং নীল তাহলে প্রথম আপনাকে এই হলুদ এবং নীলের হলুদের সার্ফেসে আপনাকে এটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে দেখুন এটা কিন্তু হলুদের সার্ফেস এবং এ নীলটাকে ঘুরিয়ে এনেছি কিন্তু এরকম করলে হবে না এই নীলটি কি আপনার এইটাকে যেহেতু আপনি আপনার তালুর নিচে রেখেছেন তাই এই নীলটিকে আপনার সামনে আনতে হবে এরকম আপনি যে এই দিক থেকে করছেন তাহলে আপনার সামনের দিকটা নীল আনতে হবে এইবার এই পিসটি আমার নীল হলুদ এখানে হলুদ এখানে নীল এটা কিন্তু হলুদের সারফেস ওকে এই তিনটে দেখে বোঝা যাবে তাহলে এই পিসটি আমার এখানে আসবে নীল হলুদে কি করে আনবো এটি আমার কোন দিক আছে হাতের বাঁ দিকে তার জন্যে এই ক্ষেত্রে আমাকে প্রথমে এইটাকে আমি এইখানে নিয়ে যাব। কি করে নিয়ে যাবো উপরের টপটাকে একবার ঘুরিয়ে এদিকে নিয়ে গেলাম এইবার এটা যেহেতু এখানে আসবে তাই এই বাঁ দিকের অংশটাকে একবার উপরে তুলে দেব দিলাম এইবার যে হলুদ আর নীলটাকে এদিকে নিয়ে গেছিলাম এটাকে আবার এই জায়গায় দিয়ে দেবো দিলাম এবার দেখুন এটা মিলে গেলো এটাকে নিচে আমি নামিয়ে দেব দেখুন নীল হলুদের এসটি কিন্তু মিলে গেল আবার হাতের তালুর উপর রাখুন এই একটি এজ আমি দেখতে পাচ্ছি হুম এটা হচ্ছে সবুজ এবং নীল যাবে কোথায় এটা সবুজের সার্ভেস এটা নীলের সার্ফেস এইখানে আসবে অর্থাৎ এই পিসটি এইখানে আসবে কিন্তু এরকম থাকলে হবে না আমি বলেছি কারণ নীল আপনার সবসময় যে সাইডে করছেন সেই সাইডে আপনাকে আনতে হবে তাহলে এটাকে আমি উপরটাকে একবার ডান দিকে ঘুরিয়ে দিলাম দেখুন নীলটা আপনার সামনের দিকে এসছে এবং এই পিসটি আসবে এইখানে আগের বার আমরা বাদিকের প্রবলেমটা করেছিলাম এবার সেটা ডান দিকের প্রবলেম এসছে তাহলে কি করতে হবে এইটাকে ডান দিকের প্রবলেমের ক্ষেত্রে আপনাকে এইটাকে প্রথম বাদিক নিয়ে যেতে হবে আর বাদিকের প্রবলেম থাকলে সেটাকে প্রথম ডান দিকে নিয়ে গেছিলাম আমরা এবার ডান দিকে প্রবলেম এসছে তাই এটাকে আমরা প্রথমে উপরের টপটাকে ঘুরিয়ে বাদে নিয়ে যাব এবং এই অংশটাকে এখানে তুলে দেব তুলে দিলাম এইবার এই অংশটাকে বাদে নিয়ে গেছিলাম এবার এটাকে আবার ঘুরিয়ে জায়গায় নিয়ে আসবো এই দেখুন মিলে গেছে একটি সার্ভিস এটিকে আমি নিচে নামিয়ে নিলাম তাহলে দেখুন আমার মিলে গেছে সবই ও এইটি মেলে নিই এটি হচ্ছে লাল এবং নীলের একটি কালার বা এজ যেটি এখানেই বসবে কিন্তু ঘুরে বসতে ঘুরে বসলে ঠিক হবে অর্থাৎ নীলটি এদিকে লালটি এইদিকে থাকবে কিন্তু তা নেই তাহলে আমি এটাকে কীভাবে সলভ করব আমার এই পিসটিকে প্রথমে হয় এখানে নিয়ে যেতে হবে হলে এখানে নিয়ে যেতে হবে তারপর সলভ করতে হবে এইটার ক্ষেত্রে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই আমি আগে যেভাবে কাজটি করেছিলাম এর আগে যেভাবে এই কর্নারগুলো এরকম জায়গায় এজগুলো এনেছিলাম সেইভাবে আনতে হবে অর্থাৎ ধরে নিন আপনি এই হলুদ এবং লালটিকে এখানে আনবেন হলুদ এবং লালটিকে এখানে আনবেন তাহলে কি করতে হবে এটাকে এখানে আনতে গেলে এটা যেহেতু আমার ডান দিকে আছে তাই এটাকে আমি প্রথমে বা দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এইটাকে এই জায়গায় তুলে দেবো তুলে দিলাম এইটাকে আবার এখানে নিয়ে আসবো জায়গায় নিয়ে আসবো এটাকে আমি নামিয়ে দেবো দেখুন সেই হলুদ আর লালটি এখানে চলে এলো এবং নীলটি কোথাও চলে গেছে ওকে তাহলে সেটাকে আপনি এবার ঘুরিয়ে জায়গায় আনুন ও এসেই গেছে এই দেখুন নীল এবং লাল অর্থাৎ এই সার্ভিসের ক্ষেত্রে এটা লাগবে তো এটাকে আমি নীলটাকে কেন সামনে রাখলাম কারণ আমার বলাই আছে যে আপনি এটাকে নিচে রেখে যে দিকটায় আপনি কাজ করছেন সেই দিকে সেই সার্ফেসটাকে আনতে হবে নীলের সার্ফেসটাকে আনা হলো এরপর এটা আমার কোন দিকে আছে বা দিকে তাই প্রথমে আমাকে এটাকে একবার ডান দিকে নিয়ে যেতে হবে আর এই অংশটাকে এখানে নিয়ে যেতে হবে কী করে এই বা দিকের অংশটাকে একবার ঘুরিয়ে ওকে এবার এটাকে এদিকে নিয়ে গেছিলেন এবার এটাকে তার জায়গায় নিয়ে যান এবার একটি সার্ফেস মিলে গেল কি আপনি জায়গায় দিয়ে দিলেন ওকে দেখুন এবার প্রথম লেয়ার টি কিন্তু কমপ্লিট হয়ে গেল ওকে এইবার আপনার নেক্সট কাজ আর এইটুকু করা হয়ে গেলে আপনার প্রায় রুবিক্স মেলানো কমপ্লিটই হয়ে গেছে এটা বলা যায় তাহলে এইবার এইটা হয়ে গেলে আপনার কাজটি কি হবে সেটি লক্ষ্য করুন এইবার আপনাকে দেখতে হবে যে এইরকম যে কোনো একটি এজ ওকে এইটা কিংবা এইটা কিংবা এইটা উবহু এরকম কালারের সঙ্গে মিলে যাবে যে কোনো একটি মিলে যাবে হতে পারে আপনার এর পরেই রুবিক্সটি পুরোপুরি মিলে যেতে পারে এ স্টেপও আপনারা আসতে পারে বা আমার যে প্রবলেমটি এখন এসছে এটাও আপনাদের আসতে পারে তো মিলেছে কি না এদিকে সবুজ এটা মেলেনি এটাও মেলেনি এটাও মেলেনি তাহলে একবার ঘুরিয়ে দে না মিললে একবার ঘুরিয়ে দেখুন না এখনো মেলে নি আর একবার ঘুরিয়ে দেখুন মিলেছে এই দেখুন এইটা মিলে আছে ঘুরিয়ে দেখা যাচ্ছে যে এটা মিলে আছে এই যে হলুদের সার্ফেস লালের সার্পেস একটি আপনার মিলে থাকবে তো এটা মিলে আছে এই ক্ষেত্রে আপনি কি করবেন যেটা মিলে থাকবে এটাকে আপনার উল্টো দিকে নেবেন নিলাম নিয়ে এইবার আমি যে কাজটি করব। সেটি আপনাদের করতে হবে ভালো করে খেয়াল করুন ডান দিকের এই পাটটাকে নিচে নামাবো একবার বা দিকের এই পাটটাকেও একবার নিচে নামাবো ডান দিকের এই পাট একবার নিচে নামিয়েছিলাম একবার তুলবো বাঁ দিকের এক পার্ট একবার নিচে নামিয়েছিলাম তাই একবার তুলবো এই পর্যন্ত করার পর দেখুন এই লেয়ারটা নষ্ট হয়ে গেছে এবং এটা আমরা ঠিক করতে জানি কীভাবে জানি এইটা আসবে এইখানে তাহলে এইটা যেহেতু আমার বাদি গেছে উপরের টপটাকে একবার ডান দিকে ঘোরাবো এই অংশটাকে এইখানে নিয়ে যাব কিভাবে বাদ সরি এই অংশটাকে একবার উপরে তুলে দিয়ে এবার যেটা এখানে নিয়ে গেছিলাম সেটাকে জায়গায় দিয়ে দেবো লাইনটি মিলে যাবে এটাকে দিয়ে দেবো দেখুন এইবার এই স্টেপের পরে আমার কি এলো দুটি লাল একই থেকে এটা আপনার আনতে হবে নাহলে রুবিক্স মিলবে না দুটি লাল একদিকে এলো দুটি হলুদ এলো দুটি সবুজ এলো এরকমভাবে আপনার পাশাপাশি দুটি কালার আনতে হবে আনার জন্যেই ওই স্টেপটি দরকার আর যদি কারোর ডাইরেক্ট এখানে চলে আসে তাহলে ওই স্টেপটি আর করা লাগবে না ওকে তাহলে এই যে যখন আপনি পাশাপাশি দুটো এ এক জায়গায় পেয়ে গেলেন তখন আপনার আর একটি অ্যালগোরিদম আছে যেটি আপনি একবার করলেও আপনার পুরো রোবিক্স মিলে যেতে পারে কিংবা একবারে জায়গায় না মিললে দুবার করতে হবে কিন্তু কাজটি একই ওকে কাজটি কি সেটা আমরা এবার লক্ষ্য করি দেখুন এইটাকে প্রথমে একবার উপরে তুলবেন ডান দিকটা আবার আমি শুরু করছি সব সময় ডান দিকের এই অংশটাকে একবার উপরে তুলবেন উপরের টপটাকে একবার ডান দিকে দেবেন এইটাকে যেহেতু উপরে করেছিলেন এটাকে নামাবেন এটাকে আবার ডান দিকে একবার নেবেন এটাকে কী করেছিলেন নামিয়েছিলেন এবার উপরে তুলে দেবেন এটাকে আবার একবার এই দিকে দেবেন এটাকে উপরে তুলেছেন এটাকে নামিয়ে দিন হলো না দেখুন প্রবলেম কিন্তু একই থেকে গেল তাহলে আপনাকে এই কাজটি একবারে যেহেতু হলো না আপনাকে দুবার করতে হবে তো স্টার্ট করা যাক এটাকে ডান দিকটা একবার উপরে তুলেছিলাম টপ থেকে একবার একবার ডান দিকে ঘুরিয়েছিলাম এটাকে যেহেতু তুলেছিলাম এটাকে আবার একবার নামিয়ে দেবো এটাকে আবার একবার ডান দিকে ঘোরাবো এটা নামিয়েছিলাম এটাকে তুলে দেব এটাকে আবার একবার ডান দিকে ঘোরাবো এই যে লেয়ারটা মিলে গেল এটাকে আবার নামিয়ে দেব এইবার দেখুন রুবিক্স সলভ হয়ে গেল এটা সলভ হয়ে গেছে কি করে শুধু আপনার কালারটা ঘুরিয়ে মিলিয়ে নিতে হবে লালের সঙ্গে আমি লাল আনলাম উপরের কর্নারটাকেও ওই যে ঘুরে দিলাম দেখুন রুবিক্স সলভ তো আমি যেটা করলাম এটা আমার সব থেকে বেশি প্রবলেম এসেছে এবং সেটাই আমি সলভ করেছি আর আপনারা করতে করতে দেখবেন এর থেকে মানে এর থেকে বেশি সমস্যার এই পিরামিড ডুবিক্সে আসে না ওকে তো মোটামুটি সবই আমার শেখানো হয়ে গেল তো ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের অন্য যে কোনো সমস্যা হলে আমি আছি আপনাদের জন্য সমস্ত কিছু সলভ করে দেবো ধন্যবাদ দেখাবে নিউ এপিসোডে